যে আমার ভাব আরই ভালোবাসা সব নিয়ে জীবন খাসা হাসি মজা খুনসুটি না হলে জীবন মাটি আর এই সব কিছু নিয়ে জমজমাট আমাদের এই সেলিব্রেশন অফ লাভ পন্ডস এজ মিরাকল প্রেজেন্টস তুমি যে আমার কো পাওয়ার বাই ফগ বডি স্প্রে দেখে নিই যে আজ কারা আসছেন আমাদের এই সেলিব্রেশন রোমান্টিক দম্পতিকে দেখে নেব তারা কারা বিশ্বজিৎ দা এবং শতবিশা তারপরে আছেন তপন বাবু এবং রিঞ্চুদি এরপরে আছেন শশী বাবু এবং সাথী আর আছেন সুবীর বাবু এবং লিপিদি আপনাদের সবার সঙ্গে আমরা বেশ গল্প করব মজা করব এবং খেলব আজকে আমাদের প্রথম রাউন্ড শুভ দৃষ্টি শুভদৃষ্টি রাউন্ডে তোমাদের চোখের পাতা না ফেলে একে অন্যের দিকে তাকিয়ে থাকতে হবে এবং তার সঙ্গে করা হবে তিনটে তিনটে ছটা প্রশ্ন মানে তিনটে বরকে তিনটে বউকে এবং সেই উত্তরগুলো নিজেদের মতন করে দিতে হবে এবং তার জন্য থাকবে দশ পয়েন্ট কিন্তু ওই প্রশ্ন উত্তরের মধ্যে দেখতে হবে যে কে কতবার চোখের পাতা ফেলেছে যতবার চোখের পাতা পড়বে ততবার মাইনাস হবে এক পয়েন্ট করে বিশ্বজিৎ এবং শতবিশার সাথে একটু গল্প করি শতবিশা তোমার এই নামটা ভীষণ আনকামন শতবিশা মানে কি এটা মানে হলো একটা নক্ষত্রের নাম শতবিশা মানে ও আচ্ছা কতদিনের বিবাহিত জীবন আমাদের এক বছরের দুজনের প্রথম দেখা কোথায় অফিসে যাচ্ছিলাম তো বাসে করে যাচ্ছিলাম কি হয়েছে আমি উইন্ডো সিটে বসেছিলাম তো দেখলাম যে একটা মেয়ে খুব দৌড়ে 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 জাস্ট লাইক ডিডিএলজি সেই কাজলের মতো ট্রেন ধরা এখানে বাস ধরা তো খুব দৌড়ে 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 গিয়ে বাসে উঠলো উঠে দেখছে যে কোনো সিট নেই বসার জন্য তো আমার পাশে সিটটাই খালি ছিল লাকিলি তো ওখানেই বসলো তো ভালো কথা আমার খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি আমি ইনভেস্টমেন্ট সেক্টরে রয়েছি তো তখন আমার মাইন্ডে ওটা ঘুরছে যে কি করে কথা বলবো তো ওটা দিয়ে যদি শুরু করা যায় তাহলে অন্তত একটু সেফ থাকবে তো অনেকক্ষণ চিন্তা করার পরে ভাবলাম না দেখি কথাই বলি নাহলে তো কিছু করার উপায় নেই বলার তো প্রথম এক্সকিউজ মি বললাম সেকেন্ড টাইমও বললাম কিছু হলো না থার্ড টাইম যখন বললাম তখন জাস্ট ঘুরে বললো হ্যাঁ বলুন তখন আমি বুঝলাম যে ও কানে হেডফোন দিয়েছিল দুবারই শুনতে পাচ্ছিলাম জিজ্ঞেস করলাম কোথায় কাজ করো কতদিন করছো আমিও বললাম এটা তো বলতে বলতে দেখলাম অনেকক্ষণ ও কথা বলছে আমিও বলছি তো এটা বেশ ফ্রেন্ডলি একটা ব্যাপার এসে গেল তারপরে যেহেতু পরে কন্ট্যাক্ট করতে হবে নাম্বারটা চাই তো বললাম যে তাহলে নাম্বারটা শেয়ার করলাম ও দিল দুদিন পরেই ফোন করি ওকে তারপরে আস্তে আস্তে আমি ওকে একদিন বললাম যে তাহলে একটা দিন মিট করা যাক তো বললো হ্যাঁ ঠিক আছে তো সেকেন্ড মিটিংটা আমাদের ছিল একটা রেস্টুরেন্টে সেটা ছিল একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট সাউথ ইন্ডিয়ানের সামনে দাঁড়িয়েছে আমার তো মাথা ঘুরে গেছে সব থেকে মানে ওয়ার্স্ট লাগে সাউথ ইন্ডিয়ান খাবার অর্ডারও দিয়েছে ওই ইডলি বড়া সাম্বার ওই উত্থাপাম ওই সব সব অর্ডার দিয়েছে দিয়ে সঙ্গে আমি শুধু কি দেখলাম যে ইন্ডিয়ানের মধ্যে একটা দেখলাম লস্যি দিয়েছে যেটা আমার ফেভারিট ইনভেস্টর না ইনভেস্টমেন্টটা বুঝে করছে প্রথম থেকে আবার অর্ডার দেওয়ার পর আমাকে জিজ্ঞেস করছে এগুলো তুমি খাও তো আমাকে জিজ্ঞেস করছে মুখটা মানে কাছুমাছি করে বাংলা পাঁচু করে বললাম যে হ্যাঁ লস্যিটা খুব ফেভারিট আছে তো যাই হোক খাওয়ার পরে আমরা কথা বলতে বলতে শেষে আমার চোখ পড়লো ওর আঙুলের দিকে তো দেখলাম রিং ফিঙ্গার একটা আংটি রয়েছে অলরেডি তাই আমি বললাম এটা বাহ খুব ভালো লাগছে তুমি কি এঙ্গেজ তো জাস্ট মাথা নাড়িয়ে হুম করলো তো আমার তখন মানে জাস্ট লাইক কি অবস্থা মানে কিছু হওয়ার আগেই বিগড়ে গেল এরকম একটা মনে হচ্ছে ইডলি ধোসাটাও গেল তো যাই হোক অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন বেরাচ্ছি ডিনার করে তখন ও বলছে যে তোমাকে একটা কথা বলা হয়নি বললাম কি ও অ্যাকচুয়ালি এই আংটিটা না মা আমাকে গিফট করেছে বার্থডেতে বললাম ওকে যাক বাবা ধরে প্রাণ পেলাম মানে এভাবেই চলতে চলতে তো আমি দেখছি যে ও মানে খালি আমাকে অ্যাজ আ ক্লায়েন্ট ট্রিট করে যাচ্ছে মানে আসল দিকে আর এগোচ্ছেই না ব্যাপারটা এবার আমি বললাম এবার সিরিয়াসলি বলো তো তুমি কি আমাকে ক্লায়েন্ট খুঁজছো নাকি আমাকে তোমাকে তোমার ভালো লাগে পছন্দ লাগে তখন ও বললো হ্যাঁ সেটা তো আমার প্রথম দিনই তোমাকে দেখে লেগে গেছিল বাসে দেখে তুঝে দেখা তো ইয়ে জানা সনম প্যার হো
শুভদৃষ্টি সময় শুরু হচ্ছে এখন। রাতে কার তাড়াতাড়ি ঘুম পায়, তোমার না তোমার বউয়ের? আমার। সংসারের লাটাই কার হাতে থাকে, তোমার না তোমার বরের? আমার। কে বেশি বাজে খরচ করে, তুমি না তোমার বউ? বউ। ঘরের চুল কে ঝাড়ে, তুমি না তোমার বর? আমি। বউ ঘন ঘন বাপের বাড়ি গেলে রাগ হয় না আনন্দ হয়? আনন্দ হয়। হ্যাঁ, তোমার রাতে ঘুম না হওয়ার কারণ কি? বরের নাক ডাকা না মশার উপদ্রব? বরের নাক ডাকা। ওকে, থ্যাংক ইউ। তোমরা তো ফাটাফাটি কিছু উত্তর দিয়েছো। হ্যাঁ, উৎকর্ষ, উৎকর্ষ, ভেরি গুড। তোমরা পেলে 60 পয়েন্ট। কিন্তু কিন্তু কি কতবার চোখের পাতা ফেলেছো তোমরা? তোমার কি মনে হয় বিশ্বজিৎ যে শতবিশে কতবার চোখের পাতা ফেলেছে? আমার মনে হয় দু তিনবার। দু তিনবার? আর তোমার কতবার মনে হলো? ও একবার ফেলেছে, আমার থেকে কম। শতবিশে রাইট অ্যানসার দিয়েছে, তুমি ফেলেছো মাত্র একবার। শতবিশে ফেলেছে মাত্র একবার। ওয়াও, স্যার, তোমরা দুজনে মিলে ফেলেছো দুবার এবং খুব ভালো খেলেছো। তোমাদের মাত্র 2 পয়েন্ট কাটা গেল, তার মানে তোমরা এই রাউন্ডে পেলে 58 পয়েন্ট। ওয়েল প্লে, থ্যাংক ইউ। ও, ঘন ঘন বাপের বাড়ি গেলে আনন্দ হয়? এক বছরের মধ্যে, এক বছরের মধ্যে এই উত্তর? 5 বছর, 10 বছর, 15 বছর পর কি বলবে? না, অ্যাকচুয়ালি তখন ওই আমার কাজগুলো আমি করতে পারি আর কি মন দিয়ে। তার মানে আমি কি বিরক্ত করিনি? কি হলো এক বছরের মধ্যে এই উত্তর? অ্যাকচুয়ালি সুবিধা হয়, কাজগুলো সেরে ওকে বাপের বাড়ি থেকে পিক আপ করে আমরা ঘুরতে বেরিয়ে গেলাম। ওকে, তপন বাবু, রিন্টুদি, কতদিনের বিবাহিত জীবন? 33 বছরের। আমাদের অ্যারেঞ্জ করে বিয়ে, তা ও দেখতে এসেছিল যখন, তখন আমার খুব ইচ্ছে ছিল একটু দেখবো ছেলেটিকে কেমন দেখতে, কিন্তু আমি যতবার ওকে দেখতে যাচ্ছি ততবার দেখছি আমার দিকে তাকিয়ে আছে, যার জন্য না আমি ভালো করে দেখতে পাইনি। আমাদের বাড়ি থেকে একটা ছবি ওরা চেয়েছিল, ছবিটা আমরা আমার বাবা মা এনেছিল। আচ্ছা, তা এনে ছবিটা বাবা মায়ের যে ঘরে থাকে, আমি একটা আলাদা ঘরে থাকতাম, সেই বাবা মায়ের ঘরেই ছবিটা ছিল। তো বাড়ির লোকেরা যখন সিনেমা দেখতে ব্যস্ত থাকতো, আমি ওই ছবিটা নিয়ে দেখতাম বসে বসে। কাল রাত্রিতে নিয়ম ছিল কি, বর আর কোনেকে দেখবে না, যেই সূর্য ডুবে যাবে তখন দুটো দুজনে দুটো সেপারেট ঘরে চলে যাবে। তা ও যে ঘরটা ছিল সেই ঘরের সামনাসামনি একটা জানলা ছিল, তো সেই জানলার তলা দিয়ে আমি দেখছিলাম ওর মুভমেন্টটা। আমার এই কথাটা শুনে খুব রাগ হয়েছিল, কারণ আমার মনে হয়েছিল যে একটা শুভ অশুভ ব্যাপার আছে সারাটা জীবনের ব্যাপার, যদিও তখন খুব ছোট ছিলাম। কিন্তু অন্ধকারে একটুখানি ঝাড়ি মেরেছো, তাই তো? এক কথা, মানে আমাদের 33 বছরের যে জীবনটা, সেটা আমি দুটো ফিলিংস শেয়ার করতে চাই এই প্রোগ্রামে। একটা হচ্ছে আমি তোমারে ভালোবেসেছি, আমি তোমারে ভালোবেসেছি, চির সাথী হয়ে এসেছি তোমারে ভালো বেশেছি। এটা হচ্ছে একটা ফিলিংস। বাহ, খুব ভালো। আর একটা ফিলিংস হচ্ছে হাই হাই প্রাণ যায়, প্রাণ যায়, যায়, প্রাণ যায়। বলো, কিন্তু এরকম দুটো এক্সট্রিম ফিলিংস গেল, মানে এটা সংসারে 33 বছর থাকে, মানে দুটোই তো এক্সট্রিম। এটা হচ্ছে ভালোবাসাটা পুরো আছে, এদিকে প্রাণটাও যায়। মাঝে 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 ওই রকমও মনে হয়, ওরে বাবা রে, মানে 33 বছরের দুটো ফিলিংস ই এটা, আমি ওই জন্য শেয়ার করলাম। বাহ, দারুণ। চলে আসুন, চলে আসুন, চলে আসুন। আমি তোমারে ভালো বেশেছি, চির সাথী হয়ে। শুভদৃষ্টি সময় শুরু হচ্ছে। কে বেশি সাহসী, আপনি না আপনার বউ? আমি। আপনার বর বেশি বুদ্ধিমান না বেশি হ্যান্ডসাম? বেশি হ্যান্ডসাম। বউকে শাড়ি ছাড়া অন্য কি পোশাকে ভালো লাগবে আপনার? সালোয়ার কামিজ। বর রাতে দেরি করে ফিরলে কি অজুহাত দেয়? বড্ড কাজে চাপ ছিল। বউয়ের কোন স্বভাবটা চেঞ্জ করতে চান আপনি? রাগটা। কে বেশি সংসারী, আপনি না আপনার বর? আমি। শেষ। খুব ভালো খেলেছেন।
আপনাদের মধ্যে 33 বছরের যেটা অসম্ভব মিল আছে সেটা প্রথমেই প্রমাণ হয়ে গেল। কেন বলুন তো? কেন? কারণ আপনারা দুজনেই একসাথে মাত্র দুবার করে ফেলেছেন চোখের পাতা। তোমার চোখের কাজলে আমার ভালোবাসার কথা লেখা থাকবে, আমায় ভালোবাসবে। মাত্র 4টে পয়েন্ট আপনাদের কাটা গেছে, আপনারা এই রাউন্ডে পেয়েছেন 56। ওয়েল প্লে। আমার প্রেমের প্রদীপ খানি জানি থাকবে, আমায় ভালোবাসবে। শশী এবং সাথী, কতদিন হয়েছে বিয়ে হয়েছে, কিভাবে আলাপ হলো একটু শুনতে চাই আমরা। আমাদের বিয়ে হয়ে গেল 7 বছর। আমার টাইটেল সিং রাজপুত। ওকে ওকে, আপনি তো জানেন সিং সিং মানে আমার পুরো রেস্ট্রিকশন, মানে ওটা চিন্তা ভাবনা বাইরে, মানে কেউ ভাববে মানে করার তো অনেক দূরের কথা। খুব ভালো বন্ধু ছিলাম, মানে এরকম ছিল যে বাড়ির মানে কোনো ব্যাংকিং যাবতীয় কাজ বা যে কোনো কাজ ওকে দিয়ে করাতাম, আমাকে এখানে যেতে হবে ওখানে যেতে হবে। তারপরে মনে হলো যে ও ভালো পার্টনার হতে পারে আমার। বন্ধু তো চলতে চলতে আমাকে একদিন অফার, ও একটা বন্ধুকে দিয়ে আমাকে বলেছিল যে তুমি কি আমাকে বিয়ে করবে। ও তখন আমি করে দেখিয়ে মুড় দেখে দিল, দুদিন আর কোনো কথা কেন যায় কি ভুল করলাম ভাই, আমি তখন ফোন করলাম ঠিক আছে তোমাকে বিয়ে করতে হবে না। তো সেই সময় একবারও মনে হয়নি যে ফ্যামিলিতে কোনো সময় কেউ করেনি? আর তখন তো মানে প্যার কেন আসা বলে না, মাথায় তো পুরো চকচক করে চাপছে, তখন ওই কে ভাবি দেখা যাবে যাবে। চলে এসো তোমরা খেলতে। আজকে সেই প্রথাগুলো আজকে কালীঘাটে তো হয়েছে, আজকে সব তোমাদের সেই প্রথার উপর দিয়ে যেতে হবে। তো তোমাদের আর একবার আজকে বিয়ে হচ্ছে, সো এটা হচ্ছে প্রথম শুভদৃষ্টি। শুভদৃষ্টি সময় শুরু হচ্ছে এখন। বউকে সুগৃহিণী হিসেবে 10-এ কত নাম্বার দেবে? 10। কে আগ বাড়িয়ে ঝগড়া করে, তুমি না তোমার বর? আমি। কার অল্পেতে মাথা গরম হয়, তোমার না তোমার বউয়ের? আমার। কার প্রশংসা পাওয়া বেশি কঠিন, বরের না শাশুড়ির? শাশুড়ির। বউকে কিসের সঙ্গে তুলনা করবে, মোমের পুতুল না ঝাঁসির রানী? ঝাঁসির রানী। বর আপনার কোন কাজে বেশি প্রশংসা করে? যে কোনো কাজে, রান্না করলে বেশি প্রশংসা করে। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? ওর চোখের পাতা পড়েছে মাত্র একবার। এবং শশী তোমারও চোখের পাতা পড়েছে মাত্র একবার। সো ইটস মেড ফর ইচ আদার, তোমরা দুজনে মিলে মাত্র দুবার চোখের পাতা ফেলেছো, তার জন্য তোমাদের 2 পয়েন্ট কাটা গেছে। এবং তোমাদের 60 থেকে 2 পয়েন্ট কাটা গেলে যেটা হয় এই রাউন্ডে তোমরা পেয়েছো 58 পয়েন্ট। ওয়েল প্লে, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। সুবীর বাবু এবং লিপি বৌদি, কতদিন এই বাড়িতে জীবন? 23 বছর। বিয়ের সময় কি গিফট পেলেন বরের থেকে? বিয়ের সময় সে আর বলে কাজ নেই। কেন? ফুলসজ্জার রাতে মানুষ তো একটা এক্সপেক্ট করে যে তার বউকে সে কিছু দেবে, তা একটা আংটি আমি এক্সপেক্ট তো করতেই পারি বলুন, এটা তো স্বাভাবিক, প্রত্যেক মেয়েই চায়। তো আমাকে হঠাৎ ফুলসজ্জার ঘরে বলছে তুমি কিছু মনে করো না, আমার আংটিটা আমি আনতে ভুলে গেছি, আমার একটা ফ্রেন্ডের কাছে রয়ে গেছে বাড়িতে। তো তখনকার দিনে একটু মানে বাড়িতে একটু লুকিয়েই ও আর কি রেখেছিল আংটিটা, তো বন্ধুর কাছে আমি তো আমি তো বিশ্বাস করবো না, এটা কখনো মানা যায় না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো, ঠিক আছে তোমাকে আমি মানতে পারি, তার যদি তুমি আমাকে পেনাল্টি হবে একটা আমাকে হার দিতে হবে তোমাকে শুনে। ঠিক আছে 25 বছর তো আমাদের 2 বছর বাদই 25 বছর হবে, তো বলেছে তুমি চিন্তা করো না তোমাকে আমি একটা হীরের আংটি গিফট করো। আর একটা কথা জানি রাখি, সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা রাউন্ড আছে, সেটা হচ্ছে ফুলসজ্জার রাউন্ড। সেই রাউন্ডটায় যদি কোনো কারণে সুবীরবাবু আজকে জিততে পারেন তাহলে কিন্তু আর একটা আংটি পরানোর, হীরে আংটি পরানোর সুযোগ পাবেন। তো দেখা যাবে, কিন্তু যদি সুবীরবাবু জিততে পারেন চলে আসুন। শুভদৃষ্টি সময় শুরু হচ্ছে। তোমাদের মধ্যে কে বেশি মেজাজ দেখায়? ও তোমার বরকে ভালোবেসে কি নামে ডাকো? কার্তিক ঠাকুর, এখন বলি মোটুরাম।
বয়ের সাথে ঝগড়া হলে কি করবে, কানে তুলো গুঁজবে না টিভির আওয়াজটা বাড়িয়ে দেবে? টিভির সাউন্ড বাড়িয়ে দেব। তোমাদের মধ্যে কে বেশি নাকুচু? আমি। বউকে কি রান্না করে খাওয়ালে বয়ের রাগ ভাঙবে? মাটন। বর রেগে গেলে বরের মুখটা কিসের মতন হয়? বাংলার পাঁচ। ডান। কি বললো কার্তিক ঠাকুর থেকে একদম মোটুরাম? অ্যাকচুয়ালি আমি এই ধুতি পাঞ্জাবি পরতে খুব ভালোবাসি আর কি। ও ধুতিটাকে খুব প্রেফার করে, জানেন আমি ওকে সবসময় বলে মিনি কার্তিক ঠাকুর। আর এখন একটু বলে মোটুরাম। চোখের পাতা কে কতবার ফেলেছে আমরা দেখেনি। সুবীর বাবু ফেলেছেন মাত্র একবার। আর লিপি বৌদি আপনি ফেলেছেন মাত্র তিনবার। ওয়েল প্লেড, খুব ভালো খেলেছেন। সুতরাং আপনাদের 4 পয়েন্ট, এবং 4 পয়েন্ট মানে 60 থেকে 4 পয়েন্ট বাদ গেলে আপনাদের কাছে থাকছে 56 পয়েন্ট। ওয়েল প্লেড। এই রাউন্ডে পরে আমরা পেয়েছি দুজন জয়েন্ট উইনার, বিশ্বজিৎ শতবিশা এবং শশী এবং সাথী। আমাদের সেকেন্ড রাউন্ড, সাত পাকে বাঁধা। সাত পাক ঘুরতে হবে, প্রতিটি পাকে একটি করে প্রশ্ন, যার উত্তর এখানে পৌঁছানোর পরে আপনারা আমাদের দেবেন। 2 মিনিট সময়, সাত পাক, 7টি প্রশ্ন। সঠিক উত্তর দিতে পারলে প্রত্যেকটি প্রশ্নের জন্য 10 পয়েন্ট করে, আর যদি ভুল উত্তর দেন বা না দিতে পারেন তাহলে কিন্তু কোনো পয়েন্ট পাবেন না। ওকে, প্রথমে বিশ্বজিৎ এবং শতবিশা, এসব পোড়া গরু কি দেখে ভয় পায়? সিঁদুরে। চলতি কথা অনুযায়ী একজনের সর্বনাশ হলে অন্যজনের কি? পৌষ মাস। ছোটদের গান অনুযায়ী কোন পাখি ধান খেলে খাজনা দেওয়া যায় না? বুলবুলি। বিখ্যাত বাংলা সিনেমার নাম অনুযায়ী উত্তম কুমার কোথাকার বন্দী? জিন্দে। বাংলা গান অনুযায়ী সব খেলার সেরা কোনটি? ফুটবল। চলো, খুব কম পার্থক্য বোঝাতে আমরা কোন দুটি সংখ্যা বলি? পার্থক্য কম বোঝাতে 9। সঠিক উত্তর 19-20, আমরা বলি না 19-20। কোন শব্দটি পাখির নাম ও আকাশ থেকেও পড়ে? আকাশ থেকেও পড়ে, এটা পাখির নাম। তোমরা 7টা কোয়েশ্চেনের মধ্যে 5টা সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 50 পয়েন্ট। খুব ভালো খেলেছো তোমরা, কিন্তু তুমি বলছিলে যে প্রথম আলাপের পরে যখন তোমরা গেছিলে কোন একটা রেস্টুরেন্টে, তো তোমরা সেখানে লাস্সি খেয়েছিলে। তোমাকে আমরা লাস্সি খাওয়াচ্ছি, তোমরা জমে লাস্সি খাও, আমি ততক্ষণে একটু তপন দা এবং রিন্টুদের সঙ্গে কথা বলি। হলে হলে সে হাওয়া লাগতি হ্যায়, হলে হলে সে দাওয়া লাগতি হ্যায়, হলে হলে সে দুয়া লাগতি হ্যায়। 33 বছরের এই যে আপনাদের বিবাহিত জীবন, আমরা সবাই জানতে চাই যে 33 বছরের জীবনে আপনারা অনেক কিছুর উপর দিয়ে গেছেন জীবনে, একটা কিছু বলুন, টিপস দিন আমাদেরকে, যেটা জীবনটাকে অনেক সুন্দর, অনেক ভালো, এত মজার করে রাখতে পারে। অনেক ক্ষেত্রে অনেক নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যায়, তো আমার সঙ্গে আমার শাশুড়ি মা থাকেন এবং আমার মা থাকেন আর আমার 2 মেয়ে। মানে আমি এটা নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি যে প্রত্যেক মা বাবাকে তার সন্তানের ভালোর জন্য ঠাকুমা বা দিদিমাকে যেন তারা নাতি নাতনির কাছ থেকে দূরে না সরিয়ে দেন।
শাশুড়ি মা বলুন বা নিজের মাই বলুন, সেটা আমাদের সঙ্গে তাদের যা সম্পর্ক, একটা নাতি নাতনির সঙ্গে কিন্তু একটা ঠাকুমা আর দিদিমার একটা অন্যরকম সম্পর্ক হয়। আমাদের মা বাবার কি ছেলেমেয়েদের থেকে প্রচুর এক্সপেকটেশন থাকে, হ্যাঁ, যে কারণে আমরা অনেক সময় ভুল শাসন করে ফেলি, ভুল পদক্ষেপ নিয়ে ফেলি। কিন্তু এটার জন্যে যেন ওনারা ওনাদের নিয়ে থাকার যে অসুবিধেগুলো সেইগুলো যদি একটু মানিয়ে নেন, এইটা আমার মানে কি বলবো সকলের কাছেই বলার। তুমি যে আমার চলো, প্রবাদ অনুযায়ী যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? সন্ধ্যা হয়। চলো, ঝুঁকির কাজ বোঝাতে কার গলায় ঘন্টা বাঁধার কথা বলা হয়? বেড়ালের গলায়। কথা অনুযায়ী গোপন কথা কত কান্না করাই ভালো? পাঁচ কান। চলো, বিখ্যাত গান অনুযায়ী কোথায় নাম লিখলে সে নাম রয়ে যাবে? বিখ্যাত গান অনুযায়ী কোথায় নাম লিখলে সে নাম রয়ে যাবে? হৃদয়ে। চলুন, কোন মশলা না থাকলে বিয়ের একটি রীতি হতো না? বিয়ের রীতি একটা মশলা, বিয়ের সব করে রীতি মনে করুন, বিয়ের রীতিটা কি কি দিয়ে শুরু হয় ভাবুন। গায়ে হলুদ, মানে কোনটা না থাকলে হলুদ হলুদ হলুদ। কোন ফল টিং টং আওয়াজ করে? টিং টং আওয়াজ করে কিন্তু কোন ফল? এটা খুব সোজা, কিন্তু টিং টং কলিং বেল। তা কি? বেল 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 বেল। দরজায় থাকা কোন জিনিস দুবার হলে হাসি বোঝায়? সময় আছে আপনার হাতে। দরজায় থাকা কোন জিনিস দুবার হলে হাসি বোঝায়? দরজায় একটা জিনিস থাকে যেটা দুবার হলে আমরা হাসি বোঝাই। খিল। পরেরটা কি? খিল খিল। রাইট আনসার, বসে গেছি, হয়ে গেছি, হয়ে গেছি। খুব ভালো খেলেছেন আপনারা দুজন, এবং আপনারা সাতটাই সঠিক উত্তর দিয়েছেন, এবং আপনারা পেয়েছেন 70 পয়েন্ট। আচ্ছা একটা কথা বলে, আমি শুনেছি শশীজিকে নাকি প্রায় গ্যারাজে ঘুমাতে হয়, এটা কি গল্প? নাক টাকা। মারাত্মক, মানে পাশের বাড়িতে দূরে কদূরের কথা, আমার পাশের যে ফ্ল্যাটে তিনি থাকেন তিনিও হয়তো আমাকে অবজেক্ট করেন, মানে অবজেকশন করেন যে বাড়ি থেকে আওয়াজ আসছিল, কে নাক ডাকছিল। বলি গ্যারেজে গাড়ি আছে, ওখানে গিয়ে শোও, নয়তো আমাদের ফিফথ ফ্লোরের উপর টপ ফ্লোরের রুফ আছে, ওখানে গিয়ে শোও। ও সেটা শোয়, এবং সকালে এসে সেটা বলে, ও জিজ্ঞেস করি কোথায় শুয়েছিলে, ছাদে শুতে পারিনি, খুব মশা ছিল, গ্যারেজেই শুয়েছিলাম। গ্যারেজে রাত কাটান। আচ্ছা শুনুন, আমার ঠিকানাটা নিয়ে নেবেন, এবার যখন ঠিক করে দেবেন আমার বাড়িতে চলে আসবেন। ধন্যবাদ। ওকে, চলে এসো প্লিজ। শুরু। শান্ত স্বভাবের ছেলে মেয়েদেরকে কোন ঠাকুরের সঙ্গে তুলনা করা হয়? লক্ষ্মী। লক্ষ্মী। চলতি কথা অনুযায়ী সতর্ক থাকার সঙ্গে কোন দুটি অঙ্গ খোলা রাখার কথা আছে? চোখ আর কান। ভেরি গুড। বিখ্যাত গান অনুযায়ী ঝাড়বাতির দাম কত? গান অনুযায়ী কিন্তু বিখ্যাত ঝাড়বাতির দাম কত? ঝাড়বাতি দিয়ে একটা গান, কত টাকার ঝাড়বাতিটা? সম্পর্ক খারাপ বোঝাতে সাপের সঙ্গে কোন প্রাণীর নাম আসে? নেউলের। দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে বলো, নেউলের। চলো, বাংলা গান অনুযায়ী কোথায় রোদ্দুর এলে আরাম কেদারায় বসে পা নাচানো যায়? বারান্দায়। চলো, রং বদলের কথা বললে কোন প্রাণীর কথা মনে আসে? গিরগিট। গিরগিট। বাহ,
क्या बात है शशि जी, तल्लाशी संगे साजगोजे कौन जिनिसटी जाए? तल्लाशी तल्लाशी संगे साजगोजे कौन जिनिसटी जाए? टाइम আছে, লাস্ট কোশ্চেন ভেবে বল। ক্লিপ কাঁচা কাঁচি এসছো। চিরুনি কেন? চিরুনি কেন? তল্লাশির সাথে চিরুনি। চিরুনি নেব। কখনো বলছো চিরুনি, কখনো বলছো ক্লিপ। কি লাস্ট বলো? চিরুনটাই নাও, জানি না, তুমি বলে দাও। এটা 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 এমনি এমনি কনসেশন দিয়ে দাও। চিরুনি তাহলে লাস্ট। হ্যাঁ চিরুনি। ওকে, বাংলা একটা কথাই আছে, চিরুনি তল্লাশি। ও তা ঠিক বলেছি। খুব ভালো খেলেছো তোমরা, তোমরা সাতটাই সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 70 পয়েন্ট। সুবীর বাবু এবং লিপি বৌদি, সো আপনি আমাকে বলুন তো যে সুবীর বাবু কি খুব রোমান্টিক? একদম 100%। আমাদের বিয়ের পর তো আমরা নাগপুর যাই, ওখানে কোয়ার্টারে আমরা ফ্ল্যাটে থাকি আর কি। গিয়ে যখন আমি আমার ওই ফ্ল্যাটটাতে গিয়ে পৌঁছলাম, দরজাটা খুললাম, দেখে তো পুরো আমি অবাক হয়ে গেলাম। মানে লেখা আছে হ্যাপি হোম সুইট হোম ওয়েলকাম, আর আমি যে ফটোগুলো ওকে বিয়ের আগে দিয়েছিলাম, মানে আমার বাড়ি থেকে, সেই ফটোগুলো গোটা রুমে সাজানো। আর মনেই হয়নি যে এটা আমার বাড়ি নয়। বাহ, মানে খুব সুন্দর। চলে আসুন আসুন। স্টার, কথা অনুযায়ী হারাধনের কটি ছেলে? দশটি ছেলে। চলুন, আবদারের সঙ্গে কোন আত্মীয়র বাড়ির সম্পর্ক আছে? মামার বাড়ি। চলুন, রোগা সৈনিক কে কোন পাতার সঙ্গে তুলনা করা হয়? তাল পাতা। বাংলা গান অনুযায়ী কে আসবে বলে ননদকে হাঁড়িতে চাল ফেলতে বলা হয়েছে? ঠাকুর জামাই। চলো, কিংবদন্তি মান্নাদের গান অনুযায়ী বড় আদরের মানুষটি কে? সে আমার ছোট বোন। চলো, প্রবাদ অনুযায়ী দুজন চোরের মায়েরা সম্পর্ক কি? বোনে বোন। চলো, কাউকে ডাকার কোন ধরনের সঙ্গে রোজগারের সম্পর্ক আছে? কাউকে ডাকার, এটা লাস্ট কোয়েশ্চেন, সময় আছে। কাউকে ডাকার কোন ধরনের সঙ্গে রোজগারের সম্পর্ক আছে? আমরা ডাকতে গেলে কি বলি? আয় আয়, টাকা টাকা আয় করা আর কি, যাকে বলে আয় আয়। দাঁড়ান দাঁড়ান, হয়ে গেছে, সাতটাই সঠিক উত্তর দিয়েছেন আপনারা। খুব ভালো খেলেছেন এবং আপনারা পেয়েছেন 70 পয়েন্ট। ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক। এই রাউন্ডে আমরা পেয়েছি তিন তিন জন জয়েন্ট উইনার্স। জীবন গে তোমায় ছাড়া খেলাই মাটি, এই বুঝেছি তুমি যে আমার, তুমি যে আমার। এই রাউন্ডের পরে আমাদের ছেড়ে যারা চলে যাবেন সেটা হচ্ছে বিশ্বজিৎ এবং শতভিশা। এসো তোমরা। এবারে আমরা শশী এবং সাথীর, তাদের নাকি শুধু কালীঘাটে বিয়ে হয়েছে, আস এসো। আমাদের এই তৃতীয় রাউন্ডের নাম হচ্ছে কালরাত্রি। আচ্ছা, কালরাত্রি কি হয় বলতো? বউকে নালে বউ বরকে কোন জায়গায় নিয়ে যায়। বরকে আর বউকে একটু আলাদা রাখতে হয় সেই রাত্রি। হ্যাঁ, তো আমাদের এই খেলার সময়
আমরা প্রথমে দাদাকে এখানে রাখবো, রেখে দুটো প্রশ্ন করবার সেই সময় দিদি এখানে থাকবেন না, তাকে একটু আলাদা জায়গা রাখা হবে এবং দাদাকে দুটো প্রশ্ন করার পরে দিদিকে ডাকা হবে এবং দিদিকে এনে একই প্রশ্ন করে দেখব যে দুজনের উত্তর মিলছে কিনা। প্রতি উত্তর মেলার জন্য থাকবে 10 পয়েন্ট করে, যদি দুটো রাইট আনসার হয় তাহলে হবে 20 পয়েন্টস। সো সন্দেশ, এবারে বুঝে গেছো? তো পরের দিন থেকে তুমি বলবে। এখন যেটা করবে, আমি 1 2 3 গুনব, ভ্যানিশ। 1 2 3 ইয়েস। এবারে আমরা প্রথমে ডেকে নেব তপন দাকে এবং রিন্টু দিকে। কাল রাতের সময় যে উকি মেরে বউকে দেখা হয়েছিল সেই কথাটা এখন মনে পড়ছে? হ্যাঁ, খুব মনে পড়ছে, খুব মনে পড়ছে। এখন আবার উকি মারতে যাবেন না জানেন? না। প্রথমে আমরা তিনটে গান শোনাবো আপনাকে। হ্যাঁ, বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে নিশিরা ঘুম ঘুম চাঁদ ঝিকি মিকি তারা এই মাধবের রাত আসেনি তো বুঝি আর জীবনে আমার তোমার গানের মধ্যে কোন গানটা গাইবেন? ওই যে ওই রাত চাঁদ তোমার আমার, এই রাত তোমার আমার, এবার সেকেন্ড কোয়েশ্চেন। দিদিকে যখন কোথাও বেরোয় আপনার সাথে হোক বা এমনি সময়, ভালো করে লক্ষ্য করেন যে দিদি কিরম সেরেছে, কি পরেছে, চুলটা কিরম বেঁধেছে, কি গয়না পরেছে, ভালো করে দেখেন? হ্যাঁ। ওকে, আমার প্রশ্ন হলো, দিদি আজকে দুটো হাত মিলিয়ে কটা চুড়ি পরেছেন? চারটে। চারটে, ভালো করে দেখেছেন তো? না, দুটো চুড়ি পড়েছে। দুটো চুড়ি, এক হাতে দুটো পড়েছে আর এক হাতে ঘড়ি পড়েছে। আমি কিন্তু শাখা পলা সবকিছু নিয়ে বলছি, সব পুরো হাতটা নিয়ে। তাহলে আপনি বলছেন শাখা পলা ছাড়া আর কিছু পড়েনি? কি মনে হচ্ছে? চারটে চুড়ি, শাখা পলা মিলিয়ে চারটে চুড়ি পড়েছে, ঘড়িও পড়েছেন? হ্যাঁ, ঘড়ি পড়েছে। আচ্ছা, ঘড়ি পড়েছে, ঠিক আছে। এবার দেখো, হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো রিন্টু দিকে। রিন্টু দি, আপনাকে আমরা প্রথমে তিনটে গান শোনাবো। ঘুম ঘুম চাঁদ ঝিকি মিকি তারা এই মাধবের রাত আসেনি তো বুঝি আর জীবনে তোমার ওই তোমার শুধু দুজনে শিরাত বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে ধরুন আপনার বাড়িতে হঠাৎ সন্ধ্যেবেলা লোডশেডিং এবং বাড়িতে লাইট নেই, খুব মশার উপদ্রব এবং সেই সময় আপনাদের মনে হলো আপনার এবং দাদার দুজনে মিলে একটু ছাদে যাই এবং ছাদে গিয়ে একটু হাঁটি। ঠিক সেই সময় ছাদে গিয়ে আপনাদের দুজনেরই এই তিনটে গানের মধ্যে কোন গানটা গাইতে ইচ্ছে করবে? এই রাত তোমার ওই চাঁদ তোমার আমার
শুধু যে গানে খুব সুন্দর এবং তার সঙ্গে আপনারা সঠিক উত্তর দিয়েছেন দাদাও বলেছেন এই গানটা এবং রিন্টু দিয়ে বলেছেন এই গানটা এবং তার সঙ্গে আপনারা পেলেন 10 পয়েন্ট 10 পয়েন্ট ওয়ান্ডারফুল কি রকম আমি দেখতে পাইনি একবার রিপিট এরকম একটা প্রোগ্রামে কি করব না রিপিট রিপিট আমি দেখতে পেলাম না আমি দেখতে পেলাম না মিস করেছি আরেকবার 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 এবার এবারে আমরা কোনো প্রশ্ন করছি না আমি শুধু দেখতে চাইবো আমরা দাদাকে প্রশ্ন করেছিলাম যে আজকে দিদি এই বিয়ে বাড়িতে এসেছেন আমাদের এই অনুষ্ঠানে এসেছেন তো কটা চুড়ি পরে হাতে এসেছেন শাখা কলা মিলিয়ে কটা চুড়ি তো দাদা চারটে বলেছেন তো আমি তো আইবো একটা ঘড়ি সো আমরা একটু দেখতে চাই যে আপনি কটা ঘড়ি একটা আর চারটে ঘড়ি আছে 1 2 3 4 5 6 তো দাদা এটা একটু এদিকদি হয়ে গেছে একটু এদিকদি হয়েছে তাই জন্য আপনারা এটার জন্য কোনো পয়েন্টস পেলেন না কিন্তু আপনারা পেয়েছেন 10 পয়েন্টস খুব ভালো খেলেছেন শশীজি আর সাথী চলে এসো তিনটা ভিডিও দেখাবো আপনাকে শশীজি আসুন क्या कर रहे हो और साथ में मिलके काम करते हैं छोड़ो मुझे कोई आके देख लेगा अरे कोई नहीं देखेगा इस घर की औरतें भी इस किचन में नहीं आती राजू भैया क्या कर रहे हो देख लेना तुम्हारी आंटी को भाजी काटना सिखा रहा हूँ सजना के माने ना একটা ভিডিওতে দেখলাম সবজি কাটা একটাতে দেখলাম ঘর গোছানো আরেকটাতে দেখলাম জামা কাপড় কেচে মেলা ছুটির দিনে আপনি কোন কাজটা এর মধ্যে বউয়ের সাথে করতে চাইবেন বউকে হেল্প করেন কাজে খুব কম হ্যাঁ ওই যে মুখ দেখেই বুঝতে পেরেছি অন্যদিকে মুখ তাকিয়ে এক্সপ্রেশন দিচ্ছেন কিছুই করেন না আর কি মানে কিছুই করেন না রোজগার করেন শুধু জলটা নিজে নিয়ে খান তো মাঝে 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 সাথে এসে বউ ধরিয়ে দেয় জলটা খাও এক নম্বর এক নম্বর গোবিন্দা রান্না করা ঠিক আছে আপনি সবজি কাটেন হ্যাঁ মাঝে মাঝে করবি তাই আচ্ছা চলো গুড সেকেন্ড প্রশ্নটাও আমার সবজি নিয়ে আপনার বউ কোন সবজিটা খেতে সব থেকে বেশি ভালোবাসে ভিন্ডি ভিন্ডি ঠিক আছে আমরা তাহলে ডেকে নিই আগে আমরা তোমাকে তিনটে ভিডিও দেখাবো सजना के माने ना ए, क्या कर रहे हो और साथ में मिलके काम करते हैं छोड़ो मुझे कोई आके देख लेगा अरे कोई नहीं देखेगा इस घर की औरतें भी इस किचन में नहीं आती राजू भैया क्या कर रहे हो देख लेना তোমারই আন্টিকে ভাজি কাটনা শেখা রাও তিনটে ভিডিও আমরা দেখালাম একটাতে ঘর গোছানো একটাতে কাপড় জামা ধোয়া করে সেটাকে মেলে দেওয়া আর একটাতে হচ্ছে সবজি কাটা তো এই তিনটের মধ্যে ধরো বাড়িতে শশীজি আছেন এবং তোমার সঙ্গে এই তিনটের মধ্যে কোনটাতে তোমাকে সে হেল্প করবে বা করে বাড়ি খাওয়া দাওয়া তো একেবারেই হেল্প করে না কাটাকুটিতে কাপড় জামা তো মেলার কোনো প্রশ্নই ওঠে না সব তো মেশিনে কাজ হয় ঘর গোছানোতে আমাকে হেল্প করে ঘর গোছানোতে হেল্প করে দেয় কিরকম সাপোজলি আমার আমার খুব মানে ঘরের ডিভানটা বা ডিসিনটিভিলটা খুব মুভমেন্ট হয়
এটা ভালো লাগছে না এই সাইডে, এটা ভালো লাগছে না ওই সাইডে, চেঞ্জ করতে থাকো, চেঞ্জ করে সেটা ওকে আমি একাই মানে আনমাইয়াটা ও টানতে পারে না বেচারাকে, তাও কষ্ট করে টানা করাই আমি, এটা এই সাইডে করতেই হবে, প্লিজ ভালো লাগছে না এরকম হয় বেচারা কি হবে। আমাদের তোমার বর বলেছে প্রথমেই যে আমি কিচ্ছু করি না, আমি জলটাও প্রায় কখনো সখনো মাঝে মাঝে নিয়ে খাই, নালে খাই না, কিছু না হলে কি রান্না বান্নায় আমি মাঝে সাঝে একটু হেল্প করার চেষ্টা করি, সবজি কেটে দেয় একদমই না, সবজি কেটে দেয় না, না 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 এটা মিথ্যে কথা, একদম মিথ্যে, মাঝে মাঝে ওর খুব একটা খুব ভালো চাটনি বানায় ধনে পাতার, সেটা মাঝে মাঝে বানিয়ে দেয়, রান্না মিন করেছে ওরা, বলেছে যে তুমি সবজি কাটতে পারো, তুমি বলছো যে একটুখানি, কিন্তু ঘর গোছানোর তো আপনার বলা উচিত ছিল, আপনি যখন হেল্প করেন করেন হেল্প তো, মাঝে মাঝে চিকেন রান্না করে দিলাম, ও হ্যাঁ চিকেন রান্না করে দেয়, ঠিক ঠিক আমি চিকেন খাই বলে, বাট সবজি কাটার তো চিকেন রান্না পড়ে না বাবু, যাই হোক কিন্তু বলেছে রান্না করে হেল্প করে, সো দুজনের মানে উত্তরটা একটু আলাদা আলাদা হওয়ার জন্য কোনো পয়েন্ট পাওয়া গেল না, আমরা যাচ্ছি পরের প্রশ্নে, এটাও না আমরা একটু যাচ্ছি ওই খাওয়ার দাওয়ারের উপরেই, আমরা শশীজিকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কোন সবজি খেতে ভালোবাসো, এবার তুমি বলো তুমি কোন সবজি খেতে ভালোবাসো, ভেন্ডি 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 আর আলু, ভেন্ডি আর একটা বলতে হবে, ভেন্ডি ভেন্ডি ঠিক আছে লক করি, ভেন্ডি বাঁচা দিয়া, হ্যাঁ আলু তো চলে গেছিল কিন্তু আবার ওয়াপস এসছে ভেন্ডিতে, এবং রাইট আনসার ওরা পেয়েছেন 10 পয়েন্টস, ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ সুবিধা, এবং লিপি বৌদি চলে আসুন আপনার, জিনিস আসবে আপনার জন্য, আপনি আগে দেখুন সেই তিনটে জিনিস কি আসছে তারপরে প্রশ্ন করছি, এটা হচ্ছে ঘুড়ি আর লাটাই, একে অপরকে দরকার, এটা এটা ছাড়া চলবে না, এটা এটা ছাড়া চলবে না, এটা হচ্ছে খুন্তি এবং কড়াই, দুজনের ঠোকাঠুকি সারাক্ষণ লাগছে ঢান্দা 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 হচ্ছে তবুও একে অপরকে ছাড়া চলবে না, এই ঠোকাঠুকির পরেই কিন্তু সুন্দর একটা জিনিসের সৃষ্টি হয়, এটার প্রয়োজন বেশি আছে, এটা প্রয়োজন বেশি আছে, এটা হচ্ছে সূচ এবং সুতো, একে অপরের বিনা অধরা, আর এইটা দিয়েই আমরা ছিঁড়ে যাওয়া জিনিসকে নতুন করে সেলাই করে জুড়ি, তিনটেই খুব প্রয়োজনীয় জিনিস যেটা আমাদের জীবনের সাথে যুক্ত ওতপ্রোতভাবে, এবার আমার প্রশ্ন আপনাকে, আপনার এবং বৌদির এই জুটির যে রসায়ন যে কেমিস্ট্রি কার সঙ্গে তুলনা করবেন এই তিনটের মধ্যে, দুর্দান্ত রান্না করে, আচ্ছা এবার আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি বলছেন যে দিদি খুব ভালো রান্না করে, তার মধ্যে আপনার কোনটা সব থেকে প্রিয় রান্না বৌদির, মাটন প্রিপারেশন, মাটন প্রিপারেশন, ওকে ডান, হ্যাঁ লিপি থেকে নিয়ে এসো, আপনাকে আমি প্রথমে তিনটে জিনিস দেখাবো, একটা হচ্ছে ঘুড়ি এবং লাটাই, এটা হচ্ছে কড়াই খুন্তি, এটা হচ্ছে ছুঁচ এবং সুতো, এই তিনটেরই সম্পর্কটা বুঝতেই পারছেন, তিনটে অদ্ভুত একটা সম্পর্ক, মানে ঘুড়ি লাটাই ছাড়া হবে না, খুন্তি যেটাতে আমরা রান্না করি টুকটাক আওয়াজ হয় তারপরে সুন্দর পথ তৈরি হয় সেটা হচ্ছে খুন্তি, এবং তার সঙ্গে ছুঁচ সুতো নতুন জিনিস তৈরি করা হয়, আমরা একটা ফাটা জিনিসকে আবার জোড়া দিই, এইবার আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তিনটে জিনিস আছে আপনার এবং দাদার সম্পর্কটা এই তিনটের মধ্যে কার সাথে আপনি মিল পান, খুন্তি আর কড়াই, খুন্তি আর কড়াই একদম, কেন না তো খেতে ভালোবাসে, আমি তো অর্ধেক সময় রান্নাঘরেই থাকি, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না ইস্তাম্বুল গিয়ে জাপান কাব, এবং সঠিক উত্তর দিয়েছেন, এর পরের প্রশ্নটা আপনার হাতের কোন রান্নাটা দাদার খুব পছন্দের,
আপনার হাতের রান্না দেখবি চলবি ফুলবি লুচির খোসা খুলবি ভেন্না পেতে লজ্জা যেটা দাদা বারবার আপনাকে বলেন এটা করো হ্যাঁ চাউমিন গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায় চাউমিন চাউমিন দাদা দাদার বোধ হয় একটু মাটনটা খেতে পছন্দ বেশি ঠিক আছে তো ঠিক আছে কিন্তু আপনার রান্নার এত গল্প শুনলাম আপনারা এইবারে কোনো পয়েন্টস পেলেন না আপনারা পেলেন অনলি 10 পয়েন্টস কারণ কারেক্ট আনসার দিয়েছেন খুব ভালো খেলেছেন লিবিদি এবং খুব ভালো খেলেছেন সুবিদা থ্যাংক ইউ সো মাচ এই রাউন্ডের পরে কিন্তু তিনজনের রাউন্ড উইনার বিকজ তিনজনের স্কোর সে শেষে যাদের স্কোর থাকে সব থেকে কম তারা আমাদের ছেড়ে চলে যান কিন্তু আজকে একটু অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে আজকে দুই দম্পতির স্কোর সেম তপন বাবু এবং রিন্টুদি আর এপাশে সুবীর বাবু এবং লিপিদি সেম স্কোরে আছেন দুজনেরই স্কোর 136 পয়েন্টস তাই এই রাউন্ডে আমরা কাউকে এলিমিনেট করছি না ফুল সজ্জার রাউন্ডের শেষে যাদের স্কোর হবে সব থেকে কম তারা আমাদের ছেড়ে চলে যাবেন আমরা এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক ফিরে আসছি ব্রেকে ছবি সহ বায়োডাটা আপলোড করুন শুরু করব আমাদের ফোর্থ রাউন্ড ফুল সজ্জা এই মঞ্চের পিছনে আছে একটি গোলক ধাঁধা সেখানে রাখা আছে একটি আংটি কোথায় রাখা আছে সেটা বউকে এখানে বসিয়ে বরকে যেতে হবে খুঁজতে এবার যখন আংটিটা খুঁজবেন তখন আমাদের ওখানে অনেকগুলো রেডিমেড তৈরি করা আত্মীয় বসে থাকবে তারা যা যা আবদার করবে সব মিটিয়ে আংটি খুঁজে নিয়ে এসে বউয়ের হাতে পরাতে হবে যে সব থেকে তাড়াতাড়ি করবে সে 20 পয়েন্ট তারপরের জন 15 পয়েন্ট তারপরের জন 10 পয়েন্ট প্রথমে আমি শশী এবং সাথীকে ডেকে তুমি যে আমার ও গো তুমি যে আমার এবারে শশী তুমি চলে এসো আরে শশী বাবু আসুন আসুন বিয়ের পরেতে আপনি কিভাবে দিন কাটাবেন তার জন্য আমার অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করব আমার অভিজ্ঞতা হয়ে গেছে 4 বছর হয়ে গেছে শুনুন 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 আমি 4 বছরের বেশি বিয়ে করেছি আমার সেই উপলব্ধিতে একটা কথা বলি আপনার কাজে লাগবে বিয়ে করার সবচেয়ে বড় অসুবিধা কি জানেন মানে বউ থাকার সবচেয়ে বড় অসুবিধা হলো মেয়েরা শোনে অর্ধেক বোঝে তারও অর্ধেক ভাবে না কিছুই অথচ রিয়্যাক্ট করে ডবল এ কথা ভাবা যত সহজ তত সহজ নয় বলা আর এ কথা আপনাকে কে বলল আপনার এই শালা অসান শালা অসান শালা অসান শালা অসান শালা আমার টাকা চাই আমি জানি না আরে আমি পরে দিয়ে দিচ্ছি Oh,
শশী সাথীর জন্য আংটি নিয়ে এসেছে মাত্র পাঁচ মিনিটে। এবার যাবো সুবীরবাবু এবং লিপিবতীকে। দুটিটাকে একটু সামলে সুবীরবাবু, দেখতে পাচ্ছেন তো সালা শালি সব নাচানাচি করাবে। হ্যাঁ চলুন আমি এগিয়ে দিয়ে আসি, বৌদি থাকুক আসুন। সুবীরবাবু আসুন 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 আসুন, ভয় নেই ভয় নেই, আংটি নেবেন তো, আসুন আসুন আসুন। আরে বিয়ে করেছেন এখন কত রোমান্স আপনার। হ্যাঁ বিয়ের পর ভালো করে বাঁচা দুটো রাস্তা, এক নিজের ঝুট ঝামেলা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া, আর দুই অন্যের টাকা পয়সা নিজের করে নেওয়া। দুটো যারা একদম পারে না তারা হয় আপনার আর আমার মতন স্বামী, আর এই দুটো কাজে যারা ভীষণ পটু তাদেরই তো বউ বলে। এ কথা নয় ছেলে খেলা, এ কথা আপনাকে কে বলল? আপনার এই শালা অসম শালা, অসম শালা, অসম শালা, অসম শালা, এই অসম শালা, অসম শালা, অসম শালা। তোমায় দেখে আমার বিয়ের জন্য মন যে করে উড়ু উড়ু, বুঝতেই পারি না কাকে দিয়ে করব শুরু। কিন্তু তুমি আছো আমার গুরু, and it's really 100% love. It's 100% love. আংটি নিয়ে এসছেন লিপি বৌদির জন্য মাত্র চার মিনিটে। ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক। এবারে আমরা ডাকবো তপন দাকে এবং রিন্টু দিকে। আমি কি যাবো আপনার সঙ্গে? আংটিটা নিয়ে এসছেন মাত্র 40 সেকেন্ডে। সেন্ট গোল্ডের তরফ থেকে এই হীরের আংটি বৌদিকে পরিয়ে দেব। চারটি রাউন্ডের পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলেন শশীজি এবং সাথী। বাংলার তরফ থেকে তোমার দুজনের জন্য ঘড়ি, সানগ্লাস, চকলেট আর সেন্টো গোল্ডের তরফ থেকে গিফট পাচ্ছি। আমাদের শেষ রাউন্ড অমর সঙ্গী।
এই রাউন্ডে আপনাদের বোঝা পড়ার পরীক্ষা নেওয়া হবে। আপনারা থাকবেন পাশাপাশি, কিন্তু আপনাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন, কেউ কাউকে দেখতে পাবেন না। তারপরে প্রশ্ন করা হবে মেয়েদেরকে আগে। হ্যাঁ, প্রশ্নটা আমি পড়ব, বুঝবেন আগে মেয়েরা। আপনাদের হাতে যে বোর্ডটা আছে সে বোর্ডটা তুলে দেখাবেন, পুরো প্রশ্নটা শোনার পরে বোর্ডটা তুলে দেখাবেন যে দাদা উত্তরটা দিতে পারবে কি পারবে না। তারপরে দাদার কাছে যাব, দাদা উত্তর দিতে পারছেন কি পারছেন না। যদি আপনারা দেখান পারবে আর দাদা উত্তরটা দিতে পারেন তাহলে +20, আপনি দেখালেন পারবে অথচ দাদা দিতে পারলো না উত্তরটা তাহলে কিন্তু -20। সাপোজ আপনি দেখালেন যে পারবে না কিন্তু দাদা উত্তরটা দিতে পারলেন তাহলে কিন্তু 0 পয়েন্ট হবে, কোনো পয়েন্ট হবে না। সাপোজ আপনি দেখালেন পারবে না, দাদা উত্তর দিতে পারলেন না, তাহলেও 0 পয়েন্ট। তুমি যে আমার ও গো, তুমি যে আমার। খেলা শুরু হওয়ার আগে বলে দিই, তপন দা এবং রিন্টু দি আপনারা আছেন 156 পয়েন্ট, এবং সুবীর বাবু এবং লিপি বৌদি আপনারা আছেন 151 পয়েন্ট। তার মানে হচ্ছে একটা হাড্ডা হাড্ডি লড়াই হবে আপনাদের মধ্যে। এবার আমরা শুরু করব আমাদের খেলা। প্রথমে রিন্টুদি, মহাকাব্য পড়া আছে বড় ভাই বোঝো, জীবনে মিথ্যে একটাই অশ্বত্থামা হত ইতি গজ। আচ্ছা পেলাম বৌদির থেকে উত্তর, দাদা জীবনে মিথ্যে একটাই, উনি জীবনে একটাই মিথ্যে কথা বলেছেন, আর সারা জীবন কখনো মিথ্যে কথা বলেনি। অশ্বত্থামা ইতি গজ। যেহেতু রিন্টুদি বলেছেন যে পারবেন না এবং তপনদা উত্তর দিতে পারেননি, তাই জন্য আপনারা কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারলেন না। সুবীর বাবুর কাছে এবং লিপি বৌদির কাছে আমরা যাব। এবার আমাদের প্রশ্ন, সঞ্জীবনী নিয়ে এসে লক্ষণকে বাঁচান, লম্ফ ঝম্প দিয়ে লঙ্কা তিনি মাতান। লিপি বৌদি বলে দিয়েছেন, এবার আপনি বলবেন। সঞ্জীবনী নিয়ে এসে লক্ষণকে বাঁচান, লম্ফ ঝম্প দিয়ে লঙ্কাকে তিনি মাতান। হনুমান। হনুমানটা বললেন কেন? হনুমান লঙ্কাকাণ্ড ঘটিয়েছিল ছাগল লাগিয়ে, আর লক্ষণকে বাঁচিয়েছিলেন না? বাঁচিয়েছিলেন। আপনি নার্ভাস হয়ে গিয়ে পারবেন না এটা বৌদি কিন্তু আগেই দেখিয়েছেন। আমার তো মনে হলো আপনি ডান হাতেটা দেখিয়েছেন। দেখুন, উত্তর হচ্ছে হনুমান, এবং তার জন্য ওনারা পেলেন +20 গোল প্লেট। এখন আপনাদের পয়েন্টস হলো 171। নেক্সট কোয়েশ্চেন, আপনারা রয়েছেন 156 এ। প্রথম অক্ষরে অঙ্গ জানি, প্রথম অক্ষরে অঙ্গ জানি, জন্মদিনে তোমাকে চিনি, স্বাদে তুমি ভালো, কি জিনিস বল। প্রথম অক্ষরে অঙ্গ জানি, জন্মদিনে তোমাকে চিনি, স্বাদে তুমি ভালো, কি জিনিস বল। পেলাম রিন্টুদের উত্তর। তপন বাবু, পাস পাস না এটা বুঝতে পারছি না। অসামান্য বন্ডিং গীত দুজন, এটা মানতেই হবে। ফ্যান্টাস্টিক।
এইটুকু খুব ভালো লাগছে যে আপনি ঠিক ঠিক বুঝতে পারছেন কোনটা দাদা উত্তর দিতে পারবে না এবং সঠিক দেখাচ্ছেন যে দাদা পারবে না। প্রথম অক্ষরে অঙ্গ জানি, সেটা তো না হয় পরে বুঝবেন। অঙ্গ আমরা ভেবে নেব কোন কোন জিনিস, তারপরে হাত পা মুখ আঙুল যা হয়। জন্মদিনে তোমাকে চিনি, জন্মদিনে আমরা কোন জিনিসটাকে সবার আগে মনে করি, জন্মদিনে আমাদের কি লাগে সবার আগে? জন্মদিন মানেই আমরা সবার আগে ভাবি বাচ্চাকে কি দেব। পায়েশ, পায়েশ, পায়েশের পা। আচ্ছা, অঙ্গ পা। স্বাদে তুমি ভালো, মানে খেতে ভালো, কি জিনিস বলো? তো সেই জন্য উত্তরটা ছিল পায়েশ। এই প্রশ্নটাতে আপনাদের কোনো স্কোর হলো না, তাই আপনাদের স্কোর 156-তেই রইল। সুবীর বাবু এবং লিপি বৌদি, এখন আপনারা আছেন 171 পয়েন্টে। চোখের সামনে থাকলে এটি, দূরের জিনিসও কাছে, শেষ দুই অক্ষরে বাদ্যযন্ত্র আছে। চোখের সামনে থাকলে এটি, দূরের জিনিসও কাছে, শেষ দুই অক্ষরে বাদ্যযন্ত্র আছে। ওকে, লিপি বৌদি উত্তর পেয়েছি। সুবীর বাবু, চোখের সামনে থাকলে এটি, দূরের জিনিসও কাছে, শেষ দুই অক্ষরে বাদ্যযন্ত্র আছে। পাস, 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 পাস। আপনি মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাবেন এবার টেনশনে আর আনন্দে। লিপি বৌদি কি দেখেছিলেন? পারবে না। আপনি কি করে বুঝলেন? এটাই তো আন্ডারস্ট্যান্ডিং। কোনো পয়েন্ট স্কোর করেননি, কারণ লিপি বৌদি দেখিয়েছেন যে পারবেন না এবং আপনিও পারেননি। কিন্তু সঠিক উত্তরটা আপনাদের জানতে হবে। চোখের সামনে থাকলে এটি, দূরের জিনিসও কাছে, শেষ দুই অক্ষরে বাদ্যযন্ত্র আছে, সেটা হচ্ছে দূরবীন। আমরা যদি প্রথমে দুটো অক্ষর বাদ দিয়ে শেষ দুই অক্ষর ভাবি, তাহলে এটা বীন হবে, বাদ্যযন্ত্র। আপনারা আছেন 171-এ। রিন্টুদি এবং তপন বাবু জনের লাস্ট কোয়েশ্চেন। এই প্রশ্ন যদি স্কোর করতে পারেন তাহলে ওনাদের থেকে এগিয়ে যাবেন। আপনাদের হবে 176, ওনারা আছেন 171-এ। ঝাড়া হলো গম, চাল, ধান, বিশাল পশুর এর মতো কান। ঝাড়া হলো গম, চাল, ধান, বিশাল পশুর এর মতন কান। বলুন আগে রিন্টু দি। ওকে, পেলাম উত্তর। তপন বাবু, কুলো, কুলো, কুলো বুঝিয়ে দিন। তো কুলো দিয়ে ঝাড়ে চাল ধান, এগুলো ফেলে নোংরা গুলোকে বাছে। আর বিশাল পশুর এর মতো কান, হাতি, হাতির কান কুলোর মতো। ওয়েল প্লেড। এই রাউন্ডে আপনারা পেলেন 20 পয়েন্ট। সো এখন আপনাদের স্কোর হলো 176। আপনারা এগিয়ে গেছেন সুবীর বাবু এবং লিপি বৌদি থেকে। এইবারে আমরা যাব আমাদের শেষ প্রশ্ন। আপনাদের যদি রাইট আনসার হয় তাহলে অফকোর্স আপনারা এগিয়ে যাবেন তপনদা এবং রিন্টুদির থেকে। মাছের অক্ষর বাদ দিলে মাছের নাম পান, বাসন দেখলে মনে হয় আছে তার কান। এবারে আপনাকে বলতে হবে। মাঝের অক্ষর বাদ দিলে মাছের নাম পান, মাঝের অক্ষর বাদ দিলে মাছের নাম পান, বাসন দেখলে মনে হয় আছে তার কান। কড়াই মনে হচ্ছে, কেন বুঝিয়ে দিন। কই মাছ আর কড়ার ওইটা মনে হয় কান আছে, আর দয়শূন্যরাটা বাদ দিলে কই হয়ে যায়, আর দয়শূন্যরাটা। রাইট আনসার, কারেক্ট বলেছেন ইনটুটি। লিপি বৌদি অনুমান করেছিলেন যে আপনি পারবেন, তাই জন্য উনি পারবেন দেখিয়েছিলেন, এবং আপনার
অফ কোর্স আপনি পাস করেছেন সো -20 আমাদের আজকের উইনার হলো তপন দা এবং রিন্টু বৌদি 176 পয়েন্ট ওয়েল প্লেড চলে আসো আপনাদের অনেক তত্ত্ব জি বাংলার তরফ থেকে সুন্দর দুটি ঘড়ি সানগ্লাস চকলেট জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি 9x9 তরফ থেকে পাঞ্জাবি গোল্ডের তরফ থেকে 2000 টাকার গিফট ভাউচার বলরাম মল্লিক এবং রাধারামন মল্লিকের তরফ থেকে মিষ্টি আমরা আজকে তপনদার এবং রিন্টুদের বিয়ে করে এপিসোড শেষ করব কারণ আমাদের এপিসোডে আমরা শেষে সবসময় বলি সবাইকে ভালো থাকতে সুখে থাকতে এবং প্রেমে থাকতে